শৈশবকাল থেকেই আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি আমাদের একটি একটি করে ভিত করে তোলে। আজ এমন এক উপন্যাস নিয়ে কথা বলবো যার মুখ্য চরিত্রে রয়েছে একটি কিশোর এবং তার পরিবার। সেই কিশোরটি শৈশব থেকে নানা প্রতিকূলতার শিকার হচ্ছে এবং সেই প্রতিকূলতার মধ্যে সে শিক্ষা নিচ্ছে বিভিন্ন পদক্ষেপ থেকে। আজকে এমনই একটা উপন্যাস ইতি তোমার মা। নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের শরীরের খেয়াল রেখে চলেছেন। আজকে আমি আমার এই চ্যানেলে আবার শেয়ার করতে চলেছি একটা বুক রিভিউ। কিছুদিন আগে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছিলাম আমি নীলগুণ্ডি পড়তে পারিনি এবং তার কারণ, এবং সেই সাথে জানিয়েছিলাম আমি এই বইটি জোগাড় করেছি যেটি হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের ইতি তোমার মা। এই বইটি খুবই ফেমাস একটি নভেলা, ছোট নভেলা। তো আজকে এই বইটিরই একটি রিভিউ করব। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। ইতি তোমার মা প্রকাশিত হয়েছে আনন্দ প্রকাশনী থেকে এবং আমার কাছে যে মুদ্রণটা রয়েছে সেটা পঞ্চদশ মুদ্রণ, যেটা 1424 সালে প্রকাশিত হয়েছে এবং এর মুদ্রিত মূল্য রয়েছে 125 টাকা। এর মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 119টি এবং এটি একটি হার্ড কভার বাইন্ডিং। সঞ্জীব চট্টোপাধ্যায় এই উপন্যাসটিকে উৎসর্গ করেছেন তার মাকে। চলুন এই বইটির মূল স্টোরিতে চলে যাওয়া যাক স্পয়লার ছাড়া। আমাদের এই উপন্যাসের অন্যতম মূল চরিত্র হলো বুড়ো নামক একটি বাচ্চা ছেলে। হ্যাঁ, তার নাম বুড়ো। তো বুড়ো নিজের সংসারে নিজের পরিবারের সকলকে দেখে, বাবা মা ঠাকুমা দাদু সকলকে দেখে অনুপ্রেরণা পায়, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। তার এই প্রতিষ্ঠিত হওয়ার পিছনে রয়েছে অনেকের অবদান। সত্যি তার বাবা মা তার দাদু ঠাকুমার অবদান অনস্বীকার্য, কিন্তু মানুষ সোজা পথে চলতে গেলে অনেক বাধা আসে, অনেক প্রতিকূলতা আসে। স্বামীজি বলেছেন যে তুমি যেই পথে চলছো সেই পথে যদি বাধা না আসে তাহলে তুমি হয়তো ভুল পথে চলছো। তোমার চলার পথে 100 বার বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করে তোমাকে জীবন জয় করতে হবে। আমাদের এই উপন্যাসটি এমনই একটি কিশোরের বাধা এবং প্রতিকূলতাকে নিয়ে গড়ে ওঠা একটা উপন্যাস, যেটি সকল বয়সী পাঠকদের জন্য একদম পড়া রেকমেন্ডেবল। বিশেষ করে কিশোর অবস্থায় থাকা বিভিন্ন পাঠক পাঠিকাদের তো এই বইটি একটি সাজেস্টেবল বই হতে পারে। বুড়ো তার জীবনে বিভিন্ন প্রতিকূলতাকে কাটিয়ে ধীরে ধীরে শিক্ষা লাভ করতে থাকে, কিন্তু কি হয় যদি তার এই পরিবারের মানুষগুলি এক এক করে তাকে ছেড়ে যেতে থাকে, সেটা জানতে গেলে আপনাকে পড়ে দেখতে হবে সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য উপন্যাস বা ছোট উপন্যাস ইতি তোমার মা। চলে আসি আমার ভালো লাগা এবং খারাপ লাগার ওপরে। সঞ্জীব চট্টোপাধ্যায় এত বিখ্যাত লেখক হওয়ার সত্ত্বেও আমার কোনোদিনও ওনার লেখা কোনো বই পড়ার সুযোগ হয়নি, তাই আমি এই ছোট উপন্যাসটি দিয়ে শুরু করলাম ইতি তোমার মা। ইচ্ছা আছে ভবিষ্যতে আরও বই পড়া এবং এই উপন্যাসটি আমাকে খুবই মুগ্ধ করেছে এবং এই বইটি ভীষণই ভালো লেগেছে। উপন্যাসটি আমি পরবর্তীকালে যে কোনো মানুষকেই গিফট করতে পারি, আপনারাও চাইলে গিফট করতে পারেন। বইটি খুবই ছোট এবং পৃষ্ঠা সংখ্যাও খুবই কম, বললাম 119। তো এটা মোটামুটি একটা সিটিংয়ে কমপ্লিট করে ফেলার মতো বই। এই ছিল আজকের একটা আলোচনা। এটা ঠিকঠাক একটা রিভিউ নয়, এটা একটা আমার মনের কথা বইটি সম্পর্কে। আজকের এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটিকে প্রেস করবেন। আর কিছু বলার নেই, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে বিশেষ করলাম, ধন্যবাদ।